হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আওয়ার সেকেন্ড ভিডিও অন ডিজিটাল ইলেকট্রনিক্স এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনার বেসিক লজিক গেটগুলো নিয়ে ধারণা থাকতে হবে না হলে ঠিকভাবে বুঝবেন না সো যদি না থাকে তাহলে বেসিক গেটস নিয়ে আমাদের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর এই ভিডিওটিতে যে কয়টি বুলিয়ান ফর্মুলা দেখাবো সবগুলা একদম ঠোটস্ত রাখবেন কেননা ডিজিটাল ইলেকট্রনিক্সে এগুলো অহরহ লাগবে প্রথমে আটটা এলিমেন্টারি ল দেখাচ্ছি চারটা অ্যাডিটিভ ল যেগুলো অর গেট রিলেটেড এরপরের চারটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ যেগুলো অ্যান্ড গেট রিলেটেড লগুলোর ভেরিফিকেশন দেখলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন তাই একে একে দেখাচ্ছি সবগুলোর ভেরিফিকেশন প্রথমে ল নাম্বার ওয়ান এক্স প্লাস জিরো টু এক্স তার মানে এক্স এবং জিরো একটা অর গেট দিয়ে পাস হবে এখন এক্সের মান হইতে পারে হয় জিরো না হয় ওয়ান তো যখন এক্স 0 টু জিরো তখন জিরো প্লাস জিরো বা জিরো অর জিরো মানে জিরো এবং জিরো অর গেট দিয়ে পাস হবে তাতে আউটপুট হবে জিরো এরপর যখন এক্স সিকস টু ওয়ান তখন ওয়ান প্লাস জিরো মানে ওয়ান অর জিরো তাতে আউটপুট কী হবে বলুন তো অবশ্যই ওয়ান তো দেখেন যখন এক্স সিকোলস টু জিরো তখন আউটপুট জিরো আবার যখন এক্স সিকস টু ওয়ান তখন আউটপুটও ওয়ান তার মানে এক্স যা হবে আউটপুটও তাই হবে তার মানে সিম্পলি আউটপুট হচ্ছে এক্স মানে এক্স প্লাস জিরো ইকোয়ালস টু এক্স এরপরে সব কয়টি ফর্মুলার ভেরিফিকেশনের সময় আমি এক্সকে এই পজিশনেই রাখবো তার মানে গেটের উপরের ইনপুটটাতে এবার সেকেন্ড ল এক্স প্লাস ওয়ান ইকলস টু ওয়ান এইটা প্রুফ করা যাক যখন এক্স ইকলস টু জিরো তখন জিরো প্লাস ওয়ান অর অপারেশনে আউটপুট ওয়ান এরপরে এক্স ইকলস টু ওয়ান হলে ওয়ান প্লাস ওয়ান তাতে অর গেটের আউটপুট ওয়ান

সো এক্স যা হবে আউটপুটও তাই তার মানে এক্স প্লাস এক্স ইকোয়ালস টু এক্স এরপর এক্স প্লাস এক্স ড্যাশ ইকোয়ালস টু ওয়ান যখন এক্স সিকোয়ালস টু জিরো তখন এক্স ড্যাশ ইকোয়ালস টু ওয়ান তাই জিরো অ্যান্ড ওয়ান অর হয়ে আউটপুট ওয়ান আর যখন এক্স সিকোয়ালস টু ওয়ান তখন এক্স ড্যাশ ইকোয়ালস টু জিরো তাই এবারও ওয়ান অ্যান্ড জিরো বা জিরো অ্যান্ড ওয়ান অর হয়ে ওয়ান সো দুইটা কন্ডিশনেই ওয়ান তার মানে আউটপুট এক্স প্লাস এক্স dash জন্য সময় ওয়ান সো এক্স প্লাস ড্যাশ টু ওয়ান এবার মাল্টিপ্লিকেটিভ লগুলোতে আসি নাম্বার ফাইভ x ইন টু জিরো টু জিরো বা এক্স অ্যান্ড জিরো ইকালস টু জিরো যখন এক্স সিকস টু জিরো তখন জিরো অ্যান্ড জিরো হয়ে আউটপুট জিরো আবার যখন এক্স টু ওয়ান তখন ওয়ান অ্যান্ড জিরো হয়ে আউটপুট জিরো মানে দুই ক্ষেত্রেই জিরো সো এক্স ইন্টু জিরো টু জিরো এরপর এক্স ইন্টু ওয়ান আমার মনে হয় এইখান থেকে আট নম্বর ফর্মুলা পর্যন্ত আপনারা শুধু দেখলেই বুঝবেন আমার আর বলতে হবে না দেখতে থাকুন তো এই গেল অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ লজ এরপর আরও কিছু ল আছে বুলিয়ান অ্যালজাবরাতে সেগুলো হচ্ছে কমিউটেটিভ ল এর অর ফর্ম অ্যান্ড অ্যান ফর্ম দুইটাই লিখতেছি এরপর অ্যাসোসিয়েটিভ ল ডিস্ট্রিবিউটিভ ল এরপর অ্যাবজর্বশন ল এখন আমি এই লগুলোর দুইটার ট্রুথ টেবিল ভেরিফিকেশন দেখাবো মানে ট্রুথ টেবিল দিয়ে লগুলোর সত্যতা যাচাই করব সত্যতা যাচাইয়ের দুই তিন রকম ওয়ে আছে বাট ট্রুথ টেবিল ভেরিফিকেশন একদম এলিমেন্টারি একটা মেথড ট্রুথ টেবিল কি সেটা আশা করি আপনারা সবাই জানেন না জানলে একটু কষ্ট করে গুগল থেকে দেখে নিন তো এখন এক্স ওয়াই ইন্টু জেড টু এক্স ইন্টু ওয়াই জেড এটা ট্রুথ টেবিলের মাধ্যমে ভেরিফাই করা যাক আগে ইনপুট এক্স ওয়াই জেডের কলাম লিখতে হবে এরপর এক্স ওয়াই আর জেডের কলাম দেখতে হবে এরপর এক্স ওয়াই ইন্টু জেড আর এক্স ইন্টু ওয়াই জেড এক্স ওয়াই অ্যান্ড জেড তিনটাই হয় জিরো না হয় ওয়ান দুই রকমই হইতে পারে এখন তিনটার মধ্যে প্রতিটা দুইটা করে পসিবল ফর্ম জিরো না হয় ওয়ান সো মোট পসিবল পারমোটেশন হয় কয়টা অবশ্যই টু কিউব ইকুয়ালস টু আটটা এখন সব পসিবল ফর্ম কি কি একদম সিম্পলি লেখার একটা ওয়ে আছে সেটা হচ্ছে এখানে একদম ডানেরটা মানে এখানে জেড থেকে শুরু করবেন এরপর একবার জিরো একবার ওয়ান একবার জিরো একবার ওয়ান এভাবে লিখতে থাকবেন আট নম্বর রো পর্যন্ত লিখতে থাকবেন এরপর পরেরটা মানে ওয়াইতে দুই বার জিরো দুইবার ওয়ান দুই বার জিরো দুইবার ওয়ান এভাবে এরপর এক্সের ক্ষেত্রে চার বার জিরো চার ওয়ান এক্স ওয়াই জেডের সাথে আরেকটা ইনপুট ভেরিয়েবল থাকলে পরেরটার ক্ষেত্রে আট বার জিরো আট বার ওয়ান এইভাবে অগ্রসর হওয়া যেত হোয়াটএভার এবার ট্রুথ টেবিল ভেরিফাই করা হোক প্রথম রোতে এক্স ওয়াই আর ওয়াই জেড কী হবে বলুন তো সবগুলো তো জিরো তার মানে এক্স ওয়াই জেড তিনটাই জিরো তাহলে এক্স ইন্টু ওয়াই ইকোয়ালস টু জিরো ইন্টু জিরো ইকুয়ালস টু জিরো আবার ওয়াই ইন্টু জেড ইকোয়ালস টু জিরো ইন্টু জিরো ইকোয়ালস টু জিরো এরপর সেকেন্ড রোয়ের ক্ষেত্রে এক্স ইন্টু ওয়াই ইকোয়ালস টু জিরো ইন্টু জিরো ইকোয়ালস টু জিরো এরপর ওয়াই ইন্টু জেড ইকোয়ালস টু জিরো ইন্টু ওয়ান ইকোয়ালস টু জিরো একইভাবে পরের রোতেও এরকম জিরো জিরো এরপর ফোর্থ রোতে এক্স ইন্টু ওয়াই ইকলস টু জিরো ওয়ান ইকলস টু জিরো এবং ওয়াই ইন্টু জেড ইকলস টু ওয়ান ইন্টু ওয়ান ইকলস টু ওয়ান তো একইভাবে আমি পরের রোগুলোতে লেখে যাচ্ছি যে যেগুলোর জন্য যেগুলো হওয়ার কথা আর কি এখন এক্স ওয়াই ইন্টু জেড এই কলমটা কীভাবে হয় এখানে যে এক্স ওয়াই কলমটা আছে এই কলমটার সাথে তার বামপাশের কলম জেড এই কলমটা গুণ হবে বা অ্যান্ড অপারেশন হবে আর এভাবেই এক্স ওয়াই ইন্টু জেড কলমটা ফর্ম করে এবার এক্স ইন্টু ওয়াই জেড এই কলমটাও একইভাবে আমরা লিখলাম এখন এখানে দেখেন এক্স ওয়াই ইন্টু জেড এই কলামের এবং এক্স ইন্টু ওয়াই জেড এই কলামের দুইটা কলামেরই করেসপন্ডিং সবগুলো এলিমেন্ট একদম সেম টু সেম সো এক্স ওয়াই ইন্টু জেড টু এক্স ইন্টু ওয়াই জেড এটাই হচ্ছে ট্রুথ টেবিল ভেরিফিকেশন তো একইভাবে আরেকটা যে অ্যাসোসিয়েটিভ ল আছে এই অ্যাসোসিয়েটিভ লটার ট্রুথ টেবিলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আই মিন ট্রুথ টেবিল ভেরিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সংক্ষেপে আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই কলমটা এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই কলমটা দুইটা একদম সেম তার মানে দুইটার করেসপন্ডিং এলিমেন্টগুলো সেম সো এই লটাও ভেরিফাই হয়ে গেল একটু আগে বললাম যে ট্রুথ টেবিল ভেরিফিকেশন ছাড়াও আরও অনেকভাবে ভেরিফাই করা যায় নর্মাল বুলিয়ান অ্যালজেব্রাইক যেই ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো দিয়েও ভেরিফাই করা যায় এখন ডিস্ট্রিবিউটিভ যে লগুলো আছে এর মধ্যে নিচের লটা এক্স ইন্টু ওয়াই প্লাস জেড টু এক্স ওয়াই প্লাস এক্স জেড ধরলাম এটা ট্রুথ টেবিল ভেরিফিকেশন আমরা করছি করে আমরা জানতে পারছি যে লটা ঠিক আছে এখন তাহলে ওপরের লটা এটা একটু ভেরিফাই করা যাক একটু অন্যভাবে এখানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড এটা ইকালস টু লেখা যায় এরকম এরপর দেখেন এলিমেন্টের লতে আমরা দেখছিলাম যে এক্স ইন্টু এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এখানে এক্স ওয়াই প্লাস এক্স জেড এটাকে এভাবে লেখা যায় এক্স কমন নিয়ে এরপর ওয়াই জেড ওয়াই জেডই থাকবে এখন চারটা টার্ম থেকে এখানে তিনটা টার্ম হয়ে গেছে এর মধ্যে প্রথম দুই দুইটা টার্ম তার মানে এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড এই দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নিয়ে পাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড এখন ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড এটাইকলস টু ওয়ান লেখা যায় কীভাবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন ওয়ান প্লাস এক্স যদি হইতো তার মানে কি একটা ওয়ান এবং একটা এক্স ইনপুট অর্গেটের মধ্যে পাস হইতো এবং তাতে আমরা ওয়ান পাইতাম তো এখানে এক্সের জায়গায় যদি ওয়াই প্লাস জেড একটা ভেরিয়েবল হয় তাহলেও ব্যাপারটা সেম তাহলে এখানে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই প্লাস জেড তার মানে এক্স এবং ওয়ান একটা গেটের মধ্যে পাস হয়েছে হয়ে এক্স সো আলটিমেটলি আমরা পাইলাম এক্স প্লাস আর এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড তার মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড এখানে বুলিয়ান অ্যালজাবরার যে লগুলো আপনাদের সাথে ডিসকাস করলাম এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজাবরার একদম বেসিক ল বুলিয়ান অ্যালজাবরার আরও কিছু ল আছে তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট বলতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট একটা ল হচ্ছে ডিমর্গান্স থিওরেম এই ডিমর্গান্স থিওরেম নিয়ে সামনের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব ওকে আজ এ পর্যন্তই আপনারা আমাদের সাথেই থাকুন কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন